হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি সংক্রান্ত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 2/1/2023 ইংরেজি তারিখ থেকে শুরু হবে। তো পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন 12:30, আর পরীক্ষার সময়কাল আপনাদের প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। তো বন্ধুরা, এখন এক নজরে আমি আপনাদেরকে পরীক্ষার সময়সূচিগুলো জানিয়ে দিব, কোন দিন কোন দিন পরীক্ষা আছে। তো দেখুন, প্রথম পরীক্ষাটি শুরু হবে 2/1/2023 ইংরেজি তারিখে, তারপর পরীক্ষা আছে 5/1/2023 তারিখে, তারপর পরীক্ষা আছে 9/1/2023 তারিখে, তারপর পরীক্ষা আছে 12/1/2023, তারপর পরীক্ষা আছে 16/1/2023, তারপর পরীক্ষা আছে 19/1/2023, তারপর পরীক্ষা আছে 23/1/2023, তারপর পরীক্ষা আছে 25/1/2023 তারিখে, তারপর পরীক্ষা আছে 29/1/2023 তারিখ, তারপর পরীক্ষা আছে 31/1/2023 তারিখ, তারপর পরীক্ষা আছে 2/2/2023 তারিখ, তারপর পরীক্ষা আছে 6/2/2023 তারিখ, তারপর আছে 8/2/2023 তারিখ, তারপর আছে 12/2/2023 তারিখ, তারপর আছে 14/2/2023 তারিখ, তারপর পরীক্ষা শেষ হবে 16/2/2023 তারিখ। তো এরপর বন্ধুরা, আপনাদের ব্যবহারিক পরীক্ষা যাদের আছে তাদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। তো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল 2021 সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি। তো এই রুটিনটির PDF ডাউনলোড লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর কোনো কারণে যদি রুটিনটি চেঞ্জ হয় তাহলে সেটির আপডেটও আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।